আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি ফাতেমা বেগম, ন্যাশনাল আইডল স্কুলের বাংলা বিষয়ের একজন সহকারী শিক্ষক। আমি গত ক্লাসে অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের ধাতু ও ক্রিয়াপদের ক্রিয়াপদ নিয়ে আলোচনা করেছি। আজ আমরা ধাতু নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা 40, ধাতু। প্রথমেই ধাতু কি তা আমরা জানব। ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। এরপরে আসো ক্রিয়াপদ কি। যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন কর যোগ আ, এখানে কর হয়েছে ধাতু আর আ যোগ করে কি হয়েছে করা, করা হচ্ছে ক্রিয়াপদ। সুতরাং তোমরা বুঝতে পেরেছো উদাহরণে কোনটা ধাতু আর কোনটা ক্রিয়াপদ। এবার আসো ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুইটি অংশ পাওয়া যায়। এক, ধাতু, এর আরেক নাম হচ্ছে ক্রিয়ামূল। যেমন কর যা, খা পা, বল দেখ ইত্যাদি। দুই নম্বর হচ্ছে ক্রিয়া বিভক্তি। আ ই ছি ছে বে তে লে ইত্যাদি, এগুলো হচ্ছে ক্রিয়া বিভক্তি। এগুলো ক্রিয়ামূলের পাশে যোগ হয়ে সব ক্রিয়াপদ তৈরি করে। এবার আসো ধাতু তিন প্রকার, যথা মৌলিক ধাতু, সিদ্ধ বা সংসিদ্ধ এর আরেক নাম, সাজিত ধাতু, আরেকটা হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। এক নম্বরে হচ্ছে মৌলিক ধাতু। যে সব ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক ধাতু বলে। যেমন কর চল, পর পা যা দে ইত্যাদি। দুই নম্বর হচ্ছে সাজিত ধাতু। মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তাকে সাজিত ধাতু বলে। যেমন কর মৌলিক ধাতু, সাথে যোগ হয়েছে আ প্রত্যয়, হয়েছে করা, এই করা হচ্ছে সাজিত ধাতু। যেমন দেখ যোগ আ, দুটো মিলে হয়েছে দেখা, এটা হচ্ছে সাজিত ধাতু, দেখা হচ্ছে সাজিত ধাতু। তিন, যৌগিক ধাতু, বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়। বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম বোঝায়, বিশেষণ বিশেষ্য বা সর্বনাম পদের দোষগুণ অবস্থা বোঝায়, বা ধনাত্মক অব্যয় হচ্ছে কুকুরের ডাক ঘেউ ঘেউ, বায়ু বয় শন শন, ফোড়া পাকে টন টন, এগুলোর সাথে কর দে হ পা খা ইত্যাদি মৌলিক ধাতু মিলিত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তাকে যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু বলে। যেমন ভয় কর, ভয় হচ্ছে বিশেষ্য, সাথে যোগ হয়েছে কর, পুরোটা মিলে হয়েছে ভয় কর। ভালো হ, ভালো হচ্ছে বিশেষণ, সাথে হ ধাতু মিলে হয়েছে ভালো, ভালো হ। উত্তর দে মার খা, দুঃখ পা ইত্যাদি। এখানে এই যে দুইটা মিলে একসাথে হয়েছে ভয় কর, কর হচ্ছে মৌলিক ধাতু আর ভয় হচ্ছে বিশ্বে, দুটো মিলিয়ে যে ধাতু হয়েছে সেটা হচ্ছে যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু। বাংলা ভাষায় মৌলিক ধাতু তিন প্রকার, যথা সংস্কৃত ধাতু দুই, বাংলা ধাতু তিন, বিদেশাগত ধাতু। এরপরে সাধিত ধাতু আবার তিন প্রকার, যথা প্রযোজক ধাতু, নাম ধাতু, কর্মবাচ্যের ধাতু। মৌলিক ধাতু ও সাধিত ধাতু নিয়ে বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী ক্লাসে করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, বাবা মায়ের কথা শুনবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে।